রাসূলের কাছে বারবার আসতে লাগলেন। জিব্রিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন, বারবার আসলেন, কলিজার টুকরা প্রিয় হাবিবুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বলছেন, জিব্রাইল আমি জানতে চাই এই পৃথিবীতে তুমি কতবার এসেছো? জিব্রিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই দুনিয়ার জমিনে অনেকবার এসেছি, কোন নবীর কাছে দুইবার, কোন নবীর কাছে তিনবার, কোন নবীর কাছে পাঁচবার, কোন নবীর কাছে একশো বার, কোন নবীর কাছে দুইশো বার এসেছি, কিন্তু পয়গম্বরে আরবে আপনি জানেন না এই দুনিয়ার জমিনে আপনার কাছে এসেছি আমি জিব্রাইল এসেছি চব্বিশ হাজার বার, চব্বিশ হাজার বার আপনার কাছে আমি এসেছি। আল্লাহ রসুল জানতে চাইলেন, জিব্রাইল রে চব্বিশ হাজার বার তুমি আমার কাছে এসেছো, জিব্রাইল আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো না আমার পরে তুমি কি দুনিয়ার জমিনে আর আসবে নাকি, আমার পরে তুমি দুনিয়ার জমিনে আসার কোনো প্রয়োজন আছে নাকি, নাকি আমার সঙ্গে সঙ্গে তোমার দুনিয়া আসা বন্ধ হয়ে যাবে। এবার এই সাক্ষাতে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে জবাব দিব। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করব, আপনার পরে দুনিয়ায় যাওয়ার দরকার আছে কি নাই, আমার কি কাজ শেষ হয়ে গেল নাকি? জিব্রিল আমিন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ ডাক দিয়া বললেন, জিব্রাইল রে আর তোমাকে কোন নবী রাসূলের কাছে যাওয়া লাগবে না, আর তোমাকে কোন নবী রাসূলের কাছে যাওয়া লাগবে না, আমার পয়গম্বর হাবিবুল্লাহর পরে দুনিয়ার জমিনে অবশ্যই তোমাকে যাওয়া লাগবে। জিব্রিল আমিন বলছেন, আল্লাহ তাআলা কয়বার দুনিয়ার জমিনে আমাকে যাওয়া লাগবে? আল্লাহ তাআলা বলছেন, জিব্রাইল রে রাসূলের পরে তোমাকে পৃথিবীতে যাওয়া লাগবে কমপক্ষে দশ বার। কয়বার? কয়বার? আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আপনার ইন্তেকালের পরে পৃথিবীতে আমাকে যাওয়া লাগবে দশ বার। জিব্রিল আমিনের কাছে কৌতূহল বশত আমার রাসূল জিজ্ঞাসা করলেন, জিব্রাইল আমি জানতে চাই, বলো না আমার পরে কেন তোমাকে দুনিয়া যাওয়ার প্রয়োজন পড়লো, বলো কার কাছে যাইবা? জিব্রিল আমিন বলছেন, আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে বলতে পারি। জিব্রাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা পয়গম্বরের পরে হাবিবুল্লাহর পরে আবার আমি কেন দুনিয়ার জমিনে যেতে হবে, বলেন না কি জন্য যাব? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, জিব্রাইল রে তোমাকে আবার আমি পাঠাবো দশ বার, দশটা জিনিস উঠাইয়া নিয়ে আসার জন্যে। রসুল যখন চলে আসবেন, কেয়ামত যখন কাছাকাছি চলে আসবে, কেয়ামতের আগে তোমাকে দশবার পৃথিবীতে প্রেরণ করব, তুমি দশবার যাইবা, দশটা জিনিসকে উঠাইয়া নিয়ে আসবা, এর মাধ্যমে আমি আল্লাহ কেয়ামত কায়েম করে দুনিয়াকে ধ্বংস করে দেব। আবার রসুল আশ্চর্য হয়ে গেলেন, এক সাক্ষাতে জিব্রাইলকে বলছেন, জিব্রাইল বলো না জানতে চাই যে দশ জিনিস উঠাই আনবার জন্য তুমি দুনিয়ার জমিনে যাইবা, জিব্রাইল বলো কেন যাইবা, কি উঠে নিয়ে আসবে আমি জানতে চাই। এক নম্বরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে যাব এক নম্বর দুনিয়ার থেকে বরকত উঠাইয়া নিয়ে আসার জন্য। কেয়ামতের সময় যখন চলে আসবে, আল্লাহ আমাকে হুকুম করবে দুনিয়ার জমিনে যেন কোনো বরকত না থাকে, আমি উঠে নেওয়ার জন্য আল্লাহ বলবেন আমি আপনার ইন্তেকালের পরে দুনিয়া যাব, এক নম্বর হলো দুনিয়া থেকে বরকত উঠে নিয়ে যাব, আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের জানা মতে কোন দুনিয়ায় কোন বরকত আসেনি? কথা বলে বরকত নাই, আমি আগেও বলেছি, আগে আগেকার আজ থেকে আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে বিশ বছর আগেও, বিশ পঁচিশ বছর আগেও আমাদের মায়েরা গ্রামের বাড়িতে যখন একটা ইলিশ রান্না করছে, ইলিশ ইলিশ বুঝতে চিনতে পারেন নাই মনে, ইলিশ মাছ, কিছুদিন পরে তো এমন হবে বাচ্চা কাচ্চা এদেরকে বুঝেই তুই বুঝি, ইলিশ মাছটা এমন ছিল, দেখতে এমন ছিল, কালারটা এমন ছিল, এটা বুঝে বলছে দোকানদাররা চিনবে না, কথা বলেন না কেন? ইলিশ মাছ ছিল, এক বাড়িতে একটা ইলিশ মাছ রান্না হলে বাড়ি পার হয়ে রাস্তাঘাট পর্যন্ত ঘেরা গেছে, মিথ্যা বলতেছি বলে মাছ রাইকা শুধু মাছের তেল দিয়া বাচ্চারা খেয়ে ফেলেছে, সত্য বললাম না? আর এখন ইলিশ মাছ যে রান্না করে হে জানেন এটা কি রান্নাছে, কথা বলেন না কেন? যে রান্না করতেছে, যে পাক করতেছে, সে বুঝতেছে না এটা ইলিশ মাছ না আর কি, আমি কি মিথ্যা বলতেছি?
শেষ, আপনাদেরকে বুঝাবার জন্য বলছে সময় কমে গেছে। বরকত কই? বরকত কোথায়? আমার বন্ধুগণ চিন্তা করেন, আগে আপনার ঘরে আপনার বাবা আপনারা আটজন, এক ঘরে আটজন ভাই বোন ছিলেন, বাবার আরো ভাই বোন ছিল, সবাই মিলে ফুফাতো ভাই বোন, খালাতো ভাই বোন, সবাই যৌথ ফ্যামিলি। দেখবেন শুধু জমিনে কাজ কাম করছে, কৃষি কাজ করছে, সবাই ফেট ভরে খাইছে, কোনো রোগ নাই। আর এখন দেখা যায় আপনি ওভার ডিউটি করেন, অফিসে কাজ করেন, এরপর বউ শাড়ির পয়সা হয় না, কথা বলেন না কেন? বরকত আছে? আশ্চর্য, যেখানে আপনার বাবা, আপনার বাবা, আমার বাবা আমাদের জন্য মাসে হইল একদিন গরু গোশত নিয়ে আসতো, ইলিশ মাছ নিয়ে আসতো, এমন পরিবার আছে এখন বছরও একদিন নিতে পারে না, কথা বলেন না কেন? পয়সা কমছে না বাড়ছে? এখন ইনকাম তো বাড়তেছে, আগে 500 টাকা ছিল এখন 20,000 টাকা হয়েছে। বরকত কথা বলেন না কেন? আছে? কথা বলছেন না কেন? আছে? কোন জিনিসে বরকত? আগে হায়াতে বরকত ছিল, আগেকার মুরব্বীরা এখনো যে কাজ করতে পারে, এখনো মুরব্বীরা, এখন কুর জোয়ান তার জিন্দগিতে কাজ করতে পারবে, কথা বলেন না? মুরব্বীরা এখনো যারা বেঁচে আছেন 60-70-80 বছর হয়ে গেছে, ওনাকে দেখতে জোয়ান লাগে। আর আজকালকার ছেলেরা দেখবেন শুধু খাইতে খাইতে মোটে হইতেছে, শুধু খাইতেই আছে, এ নিচতলা থেকে দুতলা উঠতে পারে না, কথা বলেন না কেন? এটা মিথ্যা বলতেছি? শেষ, সব শেষ। এই জন্য জিবরিল আমিন বলছেন পয়গম্বরে আরবি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে আমি যাব এক নম্বরে বরকত উঠায় নেওয়ার জন্য। কি উঠাবেন? আপনার হিসাব করে দেখেন আপনার আমার বরকত আসেনি। আগেকার দেখবেন, আগেকার আমাদের বাপ দাদার কথা বলছি, আমার বাবা 63 বছর বয়সে মারা গেছেন, তার একটা চুলও পাকে নাই, একটা দাড়িও পাকে নাই। আর আজকালকে দেখবেন 20 বছরের ছেলের চুল দাড়ি পাকছে, কথা বলেন? আছে? সমস্যা কি? আগেকার মুরব্বীরা তো ডাক্তার চিনতই না, বাড়ির পাশে যে হসপিটাল আছে তার 70 বছর একদিন যায় নাই। আর আজকালকার ছেলেমেয়েরা জন্মের আগে এর মাগে ভর্তি হয়েছে, কথা কন না কেন? এর মাগে এর জন্মের আগে ভর্তি হয়েছে। দুনিয়া কই গেল একটু চিন্তা করেন না? আপনারা তো হাসতেছেন মনে হয়, আমি বলতেছি দুনিয়ার থেকে বরকত উঠিয়ে নিয়ে গিয়েছেন কে? কেয়ামত কাছাকাছি। আপনাদের কষ্ট না হলে আমাদের সময় চলে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, বললে আমি আটকায় দিব না, 10টা গুণ বলে দিয়েছে, কয়েক মিনিটে বলে দিলে কষ্ট হবে? এক নম্বরে বরকত উঠে যাবে, এক নম্বরে। আল্লাহ রাসূল বললেন, জিবরিল আমিন কি বলতে চাও? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূল আল্লাহ, কেয়ামতের একটা বড় আলামত হলো বরকত উঠে যাবে। আপনি বলেন তো এখন বরকত আসেনি। আপনি দেখবেন আগেকার মানুষ যত বয়সালা মানুষ দেখা যায় যত লম্বা, আর এখন যত বয়স নতুন জন্ম নেয় হেরা সুট বাড়ি হয়, মানে ব্যাটি খাটো হয়, ছোট হয়, কথা বলেন নাকি? সব কমে যাচ্ছে হিসাব। এখন দেখবেন যুবকেরা হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে বেশিরভাগ বাচ্চারা, আর বাচ্চাদের রোগের অভাব নাই এখন আজকালকার বাচ্চারা। আমার বন্ধুগণ খবর নিয়ে দেখেন, 70 বছরের মুরব্বী এখনো খাইতে বসলে যা খায়, 20 বছরের ছেলে তার অর্ধেকও খাইতে পারে না, কথা বলেন? বরকত আছে? কথা বলেন না কেন? দুই নম্বর, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল বলো আর কি নিয়ে যাইবা? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরে আমি আসবো এই পৃথিবীতে আর একবার ইবাদত থেকে মজা উঠিয়ে নেওয়ার জন্য, ইবাদতের মধ্যে কোনো স্বাদ থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকালকে ইবাদতে স্বাদ আসেনি? ইবাদতে স্বাদ নাই, মজা নাই, এই জন্য 24 ঘন্টা দোকানে ব্যবসা করি। আর আগেকার মুসলমানেরা নিজে মানুষকে কাজে লাগাইয়া নিজেরা এসে বসে যেতেন ইবাদতে, রাত দিন 24 ঘন্টা ইবাদত করতেন, সময়কে কেউ 3 ভাগ করে নিতেন, 1 ভাগ পরিবারের জন্য, 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ সমাজের জন্য, কেউ 2 ভাগ করে নিতেন, 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ পরিবারের জন্য, অর্থাৎ পুরো সময়টা ইবাদতে কাটাইয়া দিতেন। যত দুনিয়ার যত কাজে থাকেন নামাজে চলে আসতেন, কারণ ইবাদত করলে, জিকিরি করলে, নামাজ পড়লে, তসবিহ পড়লে তারা মজা পাইতেন।
আর আজকালকে আমরা নামাজে এসে তাড়াহুড়া করি, সেজদায় গেলে এক মিনিট বেশি থাকতে পারি না। ইমাম সাহেব যদি একটু লম্বা তসবি পড়ে মানুষ রাগারাগি করে, গালাগালি করে, লম্বা করলেন কেন, আমার কষ্ট হচ্ছে। আরে বাবা তুমি মজা পাচ্ছ না, মজা যদি পাইতা আলীর মতো পায়ে তীর ঢুকে গেলেও নামাজ ভাঙতা না। ঠিক কিনা বলেন? আমার রাসূল নামাজে মজা পাইতেন, এই জন্য নামাজে দাঁড়িয়ে গেলে পা মোবারক ফুলে যাইত, সেজদায় গেলে মাথা উঠাতেন না, পুরো বডির রক্ত মুখে দিয়ে গিয়ে লাল হয়ে যেত, সেজদা থেকে মাথা উঠাতেন না, কারণ তারা মজা পাইতেন। আজ আমরা মজা পাই না, স্বাদ পাই না, এই জন্য ইবাদত করি না। কিয়ামতের আলামত, ইবাদত থেকে মজা উঠে যাবে, আসেনি। তিন নম্বর হলো জিব্রিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ তিন নম্বর আমি পৃথিবীতে যাব, তিন নম্বর যে জিনিসটা উঠে নেওয়ার জন্য পরস্পর থেকে মহাব্বত তুলে নেব, পরস্পর আর মহাব্বত থাকবে না। আজকালকে পরস্পরের ভিতরে মহাব্বত নাই, বাবা ছেলে মহাব্বত নাই, মা মেয়ে মহাব্বত নাই, বাইয়ে বাইয়ে মহাব্বত নাই, আসেনি বল, কথা বলেন আছে, মহাব্বত নাই, কেউ কাউকে দেখতে পারে না, সবাই স্বার্থের পিছনে দৌড়ায়, মহাব্বত আন্তরিকতা ভুলে গিয়েছে। আজকালকার বন্ধু, আগেকার বন্ধু, বন্ধু বান্ধব যারা ছিল 70 বছরের বন্ধু, বন্ধুর কথায় বন্ধু পুরো জীবন কাটাইয়া দিছে, বন্ধুকে রেখে বন্ধু হাঁটে নাই, বন্ধুর সঙ্গে বন্ধু থাকছে ঘুমাইছে পুরা দিন আড্ডা দিছে, আর আজকালকে বন্ধুত্ব করে শুধু স্বার্থের বিনিময়ে। ঠিক কিনা বলেন? সংক্ষেপ করে বলে যাচ্ছে, চার নম্বর জিব্রিল আমিন বলছেন, এর রাসূলুল্লাহ চার নম্বরে আমি দুনিয়ায় যাব, দুনিয়ার থেকে লজ্জা তুলে নেওয়ার জন্য লজ্জা থাকবে না, হায়া থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন না এই পৃথিবীতে কোন লজ্জা হায়া আসেনি? বাবার সামনে মেয়ের কোনো লজ্জা নাই, বাইয়ের সামনে বোনের কোনো লজ্জা নাই, বোনের সামনে বাইয়ের কোনো লজ্জা নাই, যে যেমন চায় অশ্লীলতা করে বেড়াচ্ছে হায়া নাই, চুকির কোনো পর্দা নাই, যে যেমন চায় তা করে বেড়াচ্ছে, পুরো শহরটাকে অশ্লীলতা সিনেমা সার্কাস দিয়ে ভরে দিচ্ছে, হায়া নাই লজ্জা নাই। এমনও মুসল্লি আছেন, এমনও হাজি সাহেব আছে, হায়া নাই লজ্জা নাই, মসজিদেরও সভাপতি, ওয়াজ মাহফিলের সভাপতি হয়, আবার এমন লজ্জা নাই, লজ্জা নাই বেকুব দেখবেন গানের সভাপতি হয়ে যায়, লজ্জা উঠে গিয়েছে, লজ্জা বলতে কিছু নাই। এই জন্য জিব্রিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীতে যাব, আল্লাহর রাসূল বলছেন চার নম্বরে, জিব্রিল আমিন বলছে উঠে নিব লজ্জা, আজ কারো কাছে কোনো লজ্জা নাই, যা মন চায় তা আমরা বলে ফেলি, হায়া বলতে কিছুই নাই। আগেকার জমির জমানায় এখানে যদি কোন ছেলে বসে থাকে, তার বাপকে দেখছে সব ফালাইয়া দৌড় দিছে, ভাইকে দেখছে, এলাকার বড় ভাইকে দেখছে রাস্তায় বসে না, আর এখন দেখবেন এলাকার বড় ভাই কি তার বাপকে বলে সিগারেট আছে, কথা বলেন? সমাজ কত নিকৃষ্ট হয়ে গেল। জিব্রিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি চার নম্বরে যাব লজ্জা উঠে নিয়ে যাওয়ার জন্য। রাসূল আশ্চর্য হয়ে কাঁপতে লাগলেন, আর বললেন জিব্রাইল বলো এরপরে কি উঠে নিয়ে যাওয়ার জন্য যাইবা? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ পাঁচ নম্বরে আমি যাব, এই দুনিয়া থেকে হক বিচার উঠাইয়া নেওয়ার জন্য। আমি আপনার কাছে জানতে চাই, হক বিচার আসেনি? এখন যার পয়সা আছে চার তার কাছে বিচার আছে, একবারে বড় বিচার থেকে ছোট বিচার পর্যন্ত কোন জায়গায় হক প্রতিষ্ঠিত নাই। টাকার বিনিময়ে মানুষ মিথ্যা সাক্ষী দেয়, সমস্যা এমন হয়ে গিয়েছে পঞ্চায়েতের বিচার করতে টাকা যেদিকে আছে ওইদিকে বিচারের রায় আছে, কোন ঠিক কিনা? গ্রামে গেলে দেখবেন যেই জায়গায় মুরব্বীকে 500 টাকা হাতে দিলে চায়ের কাপ ধরাইয়া দিলে ডাইনের বিচারকে বাম বানাইয়া দেয়, এমন লোক আছে কিনা জোরে বলে? টাকার বিনিময়ে দেখবেন ভালো মানুষকেও ফাঁসাইয়া দেয়, কথা বলেন আছে না? হক বিচার উঠে গিয়েছে, কিয়ামতের আলামত। আল্লাহর রাসূল বললেন, জিব্রাইল কি বলতে চাও? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আমি যাব এবং হক বিচার গুলা উঠাইয়া নিব। এইভাবে উঠাতে লাগলেন, পাঁচ নম্বর গুলো সংক্ষেপ করে দিই, বিচার আপনি পাবেন না। গ্রামে দেখবেন
এক ব্যক্তি ইচ্ছা মতো আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, অথচ তার হাতে 500 টাকা উঠে উঠে দিন, আপনি না ফরমানি করলে আপনার পক্ষে মিসারের রায় আসবে, কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, 6 নম্বর জিব্রিল আমিন বলছেন, রাসূলুল্লাহ কিয়ামতের আলামত হলো 6 নম্বর, সবর এবং ধৈর্য তুলে নেওয়া হবে। সবর থাকবে না, ধৈর্য থাকবে না। আজকালকে আপনারা বলেন তো আমাদের ধৈর্য আসেনি, আল্লাহর উপরে সবর করতে পারি না, রব বলেছেন সবরকারের সাথে আমি, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আমি মহব্বত করি সবরকারীদেরকে। আজকে সবরকারী নাই, কোনো কাজে সবর নাই, দোয়া করলাম কবুল হলো না, কেন সবর নাই? 100 টাকা পাইছি 500 পাইলাম না, কেন সবর নাই? ঢাকা শহরে একটা বাড়ির মালিক হয়েছি, দুইটা মালিক হইলাম না, কেন সবর নাই? আমি দুইটা গাড়ির মালিক, তিনটার মালিক হইলাম না, কেন সবর নাই? আমি 20,000 টাকা ইনকাম করি 50,000 পাইলাম না, কেন সবর নাই? কথা বলেন না কেন? 7 নম্বর জিব্রিল আমিন বলছেন, এ রাসূলুল্লাহ, 7 নম্বর কিয়ামতের আলামত কথাগুলো লিখে রাখবেন। 7 নম্বর কিয়ামতের আলামত হলো আলেম থেকে সত্য কথা তুলে নেওয়া হবে। একদল আলেম এমন হবে তারা সত্য জানবার পরে বলবে না, আমি জানতে চাই এই সমাজে এমন আলেম আছে না, সত্য জানার পরে বলে না, সত্যকে গোপন করে কিয়ামতের আলামত, নিজের পিঠ বাঁচাইয়া নিজের জান বাঁচাইয়া চলে, জুমার মিম্বরে সত্য কথা বলে না, বললে চাকরি থাকবে না, ওয়াজে গেলে সত্য কথা বলে না, হাদিয়া কমে যাবে, এলাকায় গেলে সত্য কথা বলে না, মানুষ তার পিছনে লেগে যাবে। এমন আলেম যারা দুনিয়ার জমিনে সত্য জানবার পরে বলে না, এরা এই সমাজের আলেম না, এরা হলো এই সমাজের শয়তান। কিয়ামতের আলামত যারা সত্য জানবার পরে বলে না, আল্লাহর রাসূল বলে দিয়েছেন জিব্রাইল আমিনকে, আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন জিব্রাইল কি বললা, জিব্রাইল বলছেন এ রাসূলুল্লাহ, এটাই তো সত্য কথা, দুনিয়ার জমিনে এমন আলেম হবে, এমন জান্নেওয়ালা হবে, সত্য বলবে না, যদি তার ঝামেলা হয় জীবন বাঁচিয়া চলো, আছে না নাই? 8 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে জিব্রাইল আমিন বলছেন এ রাসূলুল্লাহ, 8 নম্বর হলো ধনীদের সৎ সাহব উঠিয়ে নেওয়া দেওয়া, উঠিয়ে নেওয়া হবে, ধনীদের মধ্যে টাকাওয়ালাদের মধ্যে সৎ সাহস থাকবে না। আজকালকে যার বেশি টাকা তার বেশি ডর, যে রিক্সা চালায় তার ঘরে সিসি ক্যামেরা নাই, তার ঘরে আলাদা তালা নাই, যার ঘরে বেশি টাকা সিসি ক্যামেরাও আছে, আলাদা তালাও আছে, সিকিউরিটি গার্ডও আছে, কথা বলেন না কেন? যার বেশি টাকা তার সাহস কমে গিয়েছে। আল্লাহর রাসূলকে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহস তো থাকবে না, কারণ সত্য কথা বলবে না, বললে তার ব্যবসা নষ্ট হবে, সত্য কথা বলবে না, তার পার্টি নষ্ট হয়ে যাবে, সত্য কথা বলবে না, তার সম্পদ নষ্ট হয়ে যাবে। এই জন্য কিয়ামতের আলামত হলো ধনী লোকদের কাছ থেকে সত্য কথা উঠে যাবে, আসেনি গুলা? 9 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের কাছাকাছি সময়ে পৃথিবীতে যাব। 9 নম্বর হলো ঈমান উঠিয়ে আনবো, ঈমান থাকবে না মানুষের মধ্যে, ঈমান থাকবে না। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে বলেন, কি বলো তুমি? কয় ঈমান থাকবে না, নামাজও পড়বে, রোজাও রাখবে, তসবিহও পড়বে, হজও করবে, যাকাতও দিবে, কিন্তু ঈমান থাকবে না। যাকাত দিবে পাবলিককে দেখাবার জন্য সম্পদের মালিক, হজে যাবে লোক দেখাবার জন্য আমি হাজি সাহাব, মসজিদ মাদ্রাসা দান করবে, দেখো আমাকে দানবীর বলবে, আসলে তার ভিতরে ঈমান থাকবে না, ঠিক কি না বলে? এগুলো আসেনি সমাজে, কি নাই বলেন? আরো অনেক কথা এখানে, ঈমান থাকবে না। আর যদি মানুষের ভিতরে ঈমান থাকতো, মানুষ শক্ত করে কথা বলতো, ঈমান দুর্বলের জন্য কথা বলে না। জিব্রাইল আমিন বলছেন রাসূলুল্লাহ, কিয়ামতের আলামত ঈমান দুর্বল, এই হলো 9টা। 10 নম্বর হলো, সংক্ষেপ করে করে বলে দিলাম, 10 নম্বর, কারীদের কাছ থেকে কোরআনের তিলাওয়াত তুলে নেওয়া হবে, অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেওয়া হবে, কোরআন তিলাওয়াত করতে পারবে না। আজকালকে কোরআন তিলাওয়াত করনেওয়ালা কমে যাচ্ছে, আল্লাহ রাসূলকে জিব্রাইল আমিন বলছেন কোরআন তিলাওয়াত করনেওয়ালা থাকবে না। আগেকার জমিনে দেখেন, আগেকার সমাজে আমাদের যৌথ ঘর ছিল সবার বাড়িতে, ফজরের পরে দেখবেন মা চাচিরা কোরআন তিলাওয়াত করে, চশমা পরে উঠানে বসে, আঙ্গিনায় বসে কোরআন তিলাওয়াত করে, চুকে দেখে না হারিকেন জ্বালাইছে, মোমবাতি জ্বালায়, ফজরের সময় কোরআন তিলাওয়াত করে, বাবাও করছে, মাও করছে। আর আজকালকে দেখা যায় মা 12টা পর্যন্ত ঘুমায়, বাপ 10টা পর্যন্ত ঘুমায়, আর সন্তানেরা সারাদিন
ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলে দিয়েছেন গোলাম রে, ও গোলাম, দুনিয়ার জমিনে চলার পথে তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে বললাম আমার পথে চলতে মনে করতে আমি আল্লাহ তোমাকে দেখি, আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে বান্দারে, দুনিয়ার জমিনে সকল নাফরমানির হিসাব কিয়ামতের দিন আমাকে দিতে হবে। ও বান্দা, দুনিয়ার জমিনে চলার পথে আমি আল্লাহকে ভয় করতে, দুনিয়ার জমিনে যারা চলার পথে হিসাব করে আর মনে করে আমি আল্লাহ দেখতেছি, কিয়ামতের দিনই আমার কাছে জবাব দিয়ে করা লাগবে। আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলছেন তাদের জন্য এমন একটা জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতে আমি আল্লাহ তাদেরকে দিব, ওই জান্নাতে দেওয়ার আগে তাদের সঙ্গে দুনিয়ার কোনো হিসাব করতে চাই না। দুনিয়ার জমিনে চলার পথে যে গোলাম আমি আল্লাহকে ভয় করেছে, এরপরেও চলার পথে অন্যায় হয়ে গিয়েছে, নাফরমানি হয়ে গিয়েছে, ও জানতে ভুল করে ফেলেছে, আমি আল্লাহর কাছে তওবা করে ফেলেছে, ও বললাম তুমি চিন্তা করো না, ২৪টা ঘন্টা তোমাকে দিলাম, তোমাকে আমি আল্লাহ বলছি না, ২৪টা ঘন্টা আমার জিকির কর, তাসবি পড়ো, তুমি আর তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান বউ বাচ্চার জন্যে খাবার তৈরি করো, ব্যবসা বাণিজ্য করো, মা বাপকে খাওয়া, পরিবার পরিজন সামাজিকতা দেখো। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বলি না এই রাজনীতি করা যাবে না, তুমি রাজনীতি করো, রাজনীতির মাঠে ২৪টা ঘন্টা কাটাইয়া দেও, আমি আল্লাহকে কি একটা ঘন্টা সময় দিতে পারো না গোলাম? এই সময় তোমাকে আমি আল্লাহ দিয়েছি, আর যদি তোমার হায়াত আমি বন্ধ করে দেই কোন জায়গায় গিয়ে তুমি চিৎকার করতে পারবে না, আজ আমি তোমার হায়াতে জিন্দেগি বন্ধ করে দিলে তোমার সন্তান কেউ দেখতে পারবে না, আর যদি তোমার মত তোমার কাছে হাজির হয়ে যায় গোলাম, তোমার দোকান আগের মতো খোলা থাকবে কিন্তু তুমি থাকবে না গোলাম রে, ইন্তেকাল করে তোমাকে কবরে আসা লাগবে, দোকান আগের মতোই ব্যবসা চলবে, গাড়ি আগের মতোই চাকা ঘুরবে, তোমার বাচ্চার আগের মতো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যাবে, স্ত্রী আগের মতোই সবার জন্য রান্না করবে, পরিবারের সবাইকে খাওয়াবে, ও গোলাম সব ঠিক থাকবে কিন্তু তোমার কথা সবাই ভুলে যাবে। গোলাম তুমি শোনো, দুনিয়ার জমিনে ২৪টা ঘন্টা আমি আল্লাহকে বলে গিয়েছো গোলাম, শুধু দুনিয়ার সম্পদ, দুনিয়া 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 বলতেছ, ইন্তেকাল যখন তুমি করবে, ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সাথে মৃত মানুষের সাথে সর্বপ্রথম যেই জিনিসের সম্পর্ক ভেঙে যায়, মরে যাওয়ার সাথে সাথে যেই জিনিসের সম্পর্ক শেষ হয়ে যায় সেটা হলো এই দুনিয়ার সম্পত্তি। ইন্তেকাল করবার সাথে সাথে সম্পত্তির সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনি যে আত্মীয় স্বজনকে ঠকিয়ে ঠকিয়ে সম্পত্তি জমা করেছেন, মানুষকে পিটাইয়া মানুষের সঙ্গে দুই নম্বরি করে সম্পদ জমা করেছেন, ইন্তেকালের সাথে সাথে সম্পদ পড়ে থাকবে, সম্পদের সাথে আপনার আর কোনো হিসাব নাই, সম্পর্ক নাই। ও বন্ধু, আজ আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন, ইন্তেকাল করলে আজকে তোমার কত নাম, কত ডাক, কত পাওয়ার, তোমার নাম শুনলে মানুষ ভয় পায়, কিন্তু বললাম রে ইন্তেকাল করলে তোমার নাম আর কেউ নিবে না, কসম রব্বে পাকের জাতে ইন্তেকাল করলে কেউ তোমার নাম নিবে না, তোমার স্ত্রী পর্যন্ত নাম নিবে না, তোমার সন্তানেরাও তোমার নাম নিবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জন যারা আছে রে কেউ তোমার নাম নিবে না, গড়ে সে বলবে লাশটা কোথায়, সকালে তোমার সাথে বলেছে আমার বন্ধু আব্দুল্লাহ কই, কোথায় আব্দুল্লাহ আসো, সকাল হয়েছে তুমি লাশ হয়েছো, আব্দুল্লাহ বলবে না, বলবে লাশটা কোথায়,
সেই বন্ধু পর্যন্ত আর তোমার নামটাও মুখে নিবে না, এই পৃথিবীর কোন মানুষ তোমার নাম মুখে নিতে চাইবে না, নাম পরিবর্তন করে বলবে লাশটা কোথায় রেখেছ, গোসল করাও, লাশকে কাফন দাফন করাও, লাশের মুখটা দেখাইয়া দাও, লাশটাকে কষ্ট দিবা না, গোসল করাও, একটা বার বলবা না আব্দুল্লাহকে গোসল করাও, আব্দুল্লাহকে কাফন করাও, আব্দুল্লাহর মাকে লাশটা দেখো বলবে না, লাশটা দেখাইয়া দাও, নাম কেউ বলবে না। কি নিব খারাপের এই দুনিয়া, যাদের সঙ্গে জীবন যৌবন কাটাইছো কেউ একটা বার তোমার নাম নিতে চায় না, সবাই বলতেছে লাশ কি হয়ে গেল, লাশ লাশ কোনো শব্দ ছিল না, ছিল লাশ হয়, লাশ কোনো শব্দ নাই, ছিল লাশ হয় মানে কোনো বস্তুই না, লা মানি না, শয় মানে কোনো বস্তু, লাশ হয় মানে কোনো বস্তুই না, অর্থাৎ তুমি যে পড়ে আছো পাবলিক বলতেছে তুমি কোনো বস্তুই না, তুমি না অনেক পাওয়ারফুল ছিলে, আজারের সময় দোকান খুলে ব্যবসা করেছ, মানুষের প্রোগ্রাম বন্ধ করে দিয়েছ, ওয়াজ বন্ধ করে দিয়েছ ক্ষমতা দেখাইয়া, কত মানুষকে আঘাত করেছ ক্ষমতার প্রভাব দেখাইয়া, আজ তুমি লাশ হয়, তোমার কোনো সে নাই, পড়ে আছো আজ কথা পর্যন্ত বলতে পারতেছ না, তোমার না চোখ রাঙ্গানিতে এলাকার সবাই তোমাকে ভয় পাইত, আজ তোমার চেহারা সবাই দেখতে আসতেছে তুমি কথা পর্যন্ত বলতে পারো না, তোমাকে না দেখবার জন্য আগে অফিসে আসতে হলে টিকিট লাগত, এক মাস আগে টাইম দেওয়া লাগতো তোমার সঙ্গে দেখা করতে, আর আজ তোমাকে কাঁধে করে করে পাবলিককে দেখানো হইতেছে, দেখো রে মন অগোলাম সবাই তোমাকে বলে যাবে, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কুল জালাল বলে দিয়েছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাতি ওয়া আনজালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন আমি আমার রাসূলগণকে স্পষ্ট নিদর্শন দিয়ে প্রেরণ করেছি, সবকিছু দিয়ে রাসূলগণকে প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব, ন্যায় নীতি এবং ইনসাফ, যাতে তাদের কাজ হলো কি করবে তারা, তারা এইটা দিয়ে মানুষের মধ্যে কাজ করবে যাতে তারা ইনসাফ কায়েম করতে পারে, মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে পারে ন্যায়, আর আমি নাজিল করে দিয়েছি তাদের কাছে আল কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জত কুল জালাল বুঝতে চাইলেন এই দুনিয়ার জমিনে আখেরি জামানার পয়গম্বরকে আমি প্রেরণ করে দিয়েছি, তাদের তার সঙ্গে দিয়েছি আমি আল কোরআন, তাদের সঙ্গে দিয়েছি যা কিতাব, ন্যায় নীতি, যা দিয়ে জমিন ইনসাফ কায়েম করবে, সুতরাং ইনসাফ কায়েম করে আমানতের সাথে দুনিয়ায় চলাফেরা করা লাগবে, কোরআন সুন্নাহকে ফলো করা লাগবে, ইন্তেকাল করব কবরে চলে যাবে কিছুই নিয়ে যাওয়া যাবে না, সুতরাং দুনিয়ার জমিনে ইন্তেকাল করবার সাথে সাথে যেই জিনিসের সাথে সম্পর্ক শেষ হয়ে যায় তা কি, কথা বলেন সবাই বলেন সম্পর্ক, আপনার দোকান থাকবে, দোকান ব্যবসা বাণিজ্য থাকবে, সম্পর্ক শেষ, আপনি লিখে দিলেও এখন এই সম্পদের মালিক ওয়ারিস, না লিখলেও সম্পদের মালিক ওয়ারিস, আর মালিক না থাকলেও দুনিয়ার মানুষ পেয়ে যাবে, এক কথায় আপনার কেউ না থাকলেও আপনার সম্পদের মালিক, কথা বলেন মালিক, কি করলেন আপনি, কি করলেন আপনি, আপনি ২৪টা ঘন্টা এই সম্পদ সম্পদ করলেন, একটা ঘন্টা পারবো তো ইনশাল্লাহ, সে সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটা কি বলেন না, আত্মীয় স্বজন দূর সম্পর্কের আত্মীয় স্বজন, এরা আসবে আপনার অফিসের কলিগ যার সঙ্গে ৪০ বছর কাটাইছেন এক অফিসে বসে, হ্যাঁ বড় জোর আপনাকে এসে আপনার চেহারা দেখে চলে যাবে আর বলবে আমি জানাজায় থাকতে পারলাম না, দোকান খোলা কাস্টমার হাজির, আমি দোকানে এখানে অফিসে চলে যাচ্ছি আমি হাজির দিতে পারলাম না জানাজায়, আমি দেখে চলে গেলাম, কথা বলেন নাকি, কথা বলেন নাকি,
আপনার নিকটাত্মীয় যারা রক্তের সম্পর্ক, ওরা আসবে, এসে বলবে লোকটা মরে গেল, জানাজায় হাজির, সবাই এসে জানাজায় হাজির। জানাজা আসবে না? জানাজা বন্ধু বান্ধব অনেকেই চেহারা দেখে চলে যাবে, সম্পর্ক শেষ। আত্মীয় স্বজন অনেকেই জানাজায় উপস্থিত হবে, জানাজা পড়েই শেষ। বড় জোর আপনার নিকট আত্মীয় রক্তের সম্পর্কের কিছু লোক, আর আপনার ছেলে মেয়ে যদি দেশে থাকে, ওরা হয়তো আপনার ভাই বোন, ওরা হয়তো আপনার লাশের সঙ্গে কবর পর্যন্ত যাবে। কি বলেন, যাবে না? যাবে। আপনাকে কত সুন্দর আপনি এয়ার কন্ডিশন রুমে ঘুমাইতেন, টাই সিয়ার কোলার সিরামিক ফিট করা রুমে ঘুমাইতেন, আপনাকে মাটিতে শোয়া দিতেছে, কি নিম খারাপ। আপনার ছেলে, যেই ছেলেকে বড় করতে জিন্দগি নষ্ট করলেন, বিদেশে পড়াইলেন, দেশে বাড়ি গাড়ি করলেন, ছেলেকে দামি দামি গাড়ি দিলেন, এই ছেলে আপনি চিন্তা করতেছেন, এই ছেলে নিমক হারামের মতো আপনাকে মাটিতে শোয়া দিচ্ছে। আপনার ভাই যাকে কুলে পিঠে করে বড় করেছে, যাকে মানুষের মতো মানুষ করতে মানুষের বাড়ি বাড়ি কাজ করছে, এই ভাই আপনাকে কবরে রাইখা দিতেছে মাটিতে। আপনি চিন্তা করতেছেন একবার, আপনি একবার চিন্তা করেন যে আপনাকে কবরে রাইখা দেওয়া হচ্ছে। আফসোস, আফসোস, এই সন্তান আপনার বুকের উপরে মাটি চাপা দিচ্ছে, অন্ধকার কবরে আপনাকে রেখে দিচ্ছে, আপনি কে চিন্তা করতেছেন? সব এভাবে রেখে দিয়া সবাই চলে আসতেছে। আপনি বলেন তো, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, আপনার বউ বাচ্চা, মা বাপ কবরে থাকবে? বলেন থাকবে না চলে আসবে? সবাই বলেন চলে আসবে। সন্তানও চলে আসলো, মা বাপও চলে আসলো, স্ত্রীও চলে আসলো, ভাই বোন চলে আসলো, আত্মীয় স্বজন চলে আসলো, সম্পত্তি নাই হয়ে গেল, বন্ধু বান্ধব সব নাই হয়ে গেল। এখন কবরে কে আছেন? শুধু আপনি একা। কবরে কে? আপনি একা না? কথা বলেন, একা না? যেখানে ঘুমাইছেন যে কবর, এই জায়গাটাও আপনার না। কথা বলেন না কেন? যে কাফনের কাপড় পরছেন এটাও আপনার না, কারণ আপনি মরে গেছেন, কিচ্ছু আপনার না। সব মানুষের, দুনিয়ায় আসলেন, মানুষ আপনাকে গোসল করাইল, আপনি কি গোসল নিজে নিজে করছিলেন? কথা বলেন না কেন? দুনিয়ায় যেদিন জন্ম নিয়েছিলেন, বোধহয় আপনারা নিজে নিজে গোসল করছেন? কে করাইছে? অন্য কেউ, অন্য মানুষ গোসল করাইছে। দুনিয়ায় যেদিন আসেন, এদিকে কাপড় আপনি নিজে নিজে পরছিলেন না অন্য কেউ? পৃথিবীতে আসলাম, গোসল করাইলো অন্য কেউ, কাপড় পরাইলো অন্য কেউ। যেদিন মরে গেলাম, গোসল কি আপনি নিজে করছেন না অন্য কেউ? কাপড় আপনি পরছেন না অন্য কেউ? সবই তো অন্যের উপরে। কিসের তো ক্ষমতার বাহাদুর, কিসের সম্পদের বাহাদুরি? কিচ্ছুই তো আপনার নাই। এখন আপনি কবরে, ছেলেও নাই, মেয়েও নাই, সম্পদও নাই, আত্মীয় স্বজন নাই, বাপ মা বাবা নাই, ভাই বোন নাই, কেউ নাই, একা কবরে। যে জিনিসটা আপনার সাথে থাকবে সেটা হচ্ছে আমল। সেটা কি? ওই এক ঘন্টার নামাজ। 23 ঘন্টা যাদের সঙ্গে কাটাইলেন, 23 ঘন্টা যাদের সঙ্গে কাটাইলেন, কেউ আপনার সাথে থাকবে না। ওই 1 ঘন্টা যদি 20 মিনিট করে নামাজ পড়েন, ওইটাই আপনার সাথে থাকবে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যে 23 ঘন্টা দুনিয়া নিয়ে থাকবেন, 1টা ঘন্টা কি আল্লাহকে দিতে পারবেন না? বলেন পারবেন না? কবরে কি নিয়ে থাকবেন? আল্লাহকে দেওয়া লাগবে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলে দিয়েছেন, এই দুনিয়ার জমিনে আজ না হয় কাল গোলাম তোমাকে ইন্তেকাল করা লাগবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, আল্লাহর আদালতে হাজির হওয়া লাগবে। কি জবাব দিবেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন একটা বার মনোযোগ দিয়ে চিন্তা করেন। আজ আমরা নামাজ পড়লাম না, আজ আমরা রোজা রাখলাম না, ভালো কাজ করলাম না, দুনিয়ার জমিনে মন চায় জিন্দেগি করলাম, এই দুনিয়া থেকে তোমাকে আমাকে বিদায় নিয়ে যাওয়া লাগবে, আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে। এই জন্য যে আয়াত পড়েছি, আল্লাহ বলছেন আল্লাহকে যারা ভয় করবে, দুনিয়ার জমিনে নিজের মন গড়া চলবে না, আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করবেন। সুতরাং চলার পথে ভয় করব কাকে? জোরে বলেন সবাই, কাকে?
আমরা ইবাদত করব কার জন্যে? আমরা একমাত্র নামাজ পড়ব কার জন্যে? আল্লাহর জন্যে যদি আমরা সময় দিয়ে দিই, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, বললাম রে নিমক হারামের মতো তোমার সম্পদ তোমার কাছ থেকে আলাদা হয়ে গেল, নিমক হারামের মতো মা বাপ তোমার কাছ থেকে আলাদা হয়ে গেল, নিমক হারামের মতো তোমার ভাই বোন তোমার কাছ থেকে আলাদা হয়ে গেল, তোমার স্ত্রী সন্তান আলাদা হয়ে গেল। দুনিয়ার জমিনে তুমি যদি নেক আমল করে আসতে পারো, বলা ওই দিন কেউ তোমার পাশে না থাকলেও, কেউ যখন নাই কেউ কাছে আসে না, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না, সাথে সাথে আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে গিয়া, তুমি যদি দুনিয়ায় আমাকে মনে করো বান্দারে, কবরেও তোমাকে মনে করে আমি আল্লাহ, কবরের সঙ্গে জান্নাতুল ফিরদাউসের কানেকশন লাগাইয়া দেব। সুবহানাল্লাহ জুরে পড়ে। এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহকে স্মরণ করো। আজকের পুরো আলোচনায় যে কথা বুঝাতে চাই, আল্লাহকে মনে করো। চব্বিশটা ঘন্টার এক ঘন্টা হইলেও আল্লাহকে মনে করো, পারবো তো ইনশাআল্লাহ। দুনিয়া বড় নিমক হারাম, দুনিয়ার মানুষ যেমন আমাদেরকে ভুলে যায়, দুনিয়াও আমাদেরকে ভুলে যেতে লাগলো, এই দুনিয়াও আমাদেরকে ভুলে যেতে লাগলো। আজকে দুনিয়ার জমিনে আমরা যা করতেছি, কিয়ামত কোর্ট কাছাকাছি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই আঙ্গুল দেখাইয়া সাহাবায়ে কেরামকে বলছেন, এই দুই আঙ্গুলের মাথা যত কাছাকাছি কিয়ামত এবং আমি রসুল তত কাছাকাছি। তাহলে কিয়ামত খুব দূরে না কাছে? কথা বলেন, কিয়ামত একেবারে কাছাকাছি চলে আসছে। কিয়ামত আজ না হয় কাল চলে আসছে। কিয়ামতের সব আলামতই তো প্রকাশিত হয়ে যাচ্ছে। কিয়ামতের আলামত প্রকাশিত হয় নাই, আজকালকে এমনও হয়েছে কিয়ামতের আলামত আর কি দেখবেন? ওই তিন চার দিন আগে পত্রিকায় দেখলাম, তিন চার দিন মেবি পত্রিকা আপনারাও দেখেছেন, এলাকার নাম বলতেছি না, পাঁচজন মেয়ে মিলে বাবার লাশকে আটকাইয়া দিছে, দাফন করতে দিচ্ছে না। দেখেন না আপনারা? অনেকে দেখেছে লাশ আটকাই দিছে, মেয়ে বাবার লাশ জানাজা পড়তে দিচ্ছে না। অপরাধ? বাপ তো সারা জীবনে দিছে। অপরাধ? সম্পত্তি বন্টন করে ছেলেদেরকে দিয়েছে, মেয়েদেরকে দেয় নাই। মেয়েরা এখন আপনাকে লাশ আটকাই দিছে, কাকে খাওয়াইছে, কাকে ঔরসে রাখছিলেন, কি বুঝলেন? দুনিয়া কত নিম খারাপ, এই দুনিয়ার জন্য আপনার কলিজা টুকরা সন্তান আপনার লাশ আটকাইয়া দিতে পারে, কথা বলেন না কেন? দুনিয়া বড় নিম খারাপ, মানুষের কাছ থেকে সব উঠে গিয়েছে, দুনিয়া সব উঠে গিয়েছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই পৃথিবীকে বুঝো, দুনিয়ার সব মানুষ কিন্তু স্বার্থপর, স্বার্থপর না? আপনাদের মনে হয় না? আপনাদের কি মনে হয় না? দুনিয়াটাই স্বার্থপর। এই জন্য আল্লাহ বলেছেন, রসুল পাককে জানিয়ে দিয়েছেন, রসুল পাক বলেছেন, দুনিয়া জিফা, দুনিয়া হচ্ছে একটা মরা অসম্পূর্ণ, মৃত অসম্পূর্ণ একটা ছাগলের বাচ্চা মনে করো, দুনিয়া হচ্ছে মৃত অসম্পূর্ণ একটা প্রাণী। আর দুনিয়া জিফা অতলিবুহা কেলাব, আর যাকে এরা অনুসরণ করে অন্বেষণ করে তারা কুকুর। মরা একটা প্রাণী পাইলে কুকুর কি বসে থাকে না দৌড়ায়, কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলছেন, দুনিয়া হচ্ছে একটা মরা জন্তু, আর পিছনে যারা দৌড়াচ্ছে এরা কুকুরের মতো, সব বাদ দেও, আল্লাহর পিছনে দৌড়াও। আল্লাহ বলছেন, আমার পিছনে দৌড়াও, আমি দুনিয়াও দেব আখেরাতও। সুবহানাল্লাহ। বলেন কিয়ামত খুব কাছাকাছি, সব কিছু থেকে বরকত উঠে যাচ্ছে, মানুষের থেকে মানবতা উঠে যাচ্ছে, মানুষের থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, কথা বলেন না কেন? এক টাকার জিনিসের দাম বাড়লে দশ টাকা বাড়াইয়া দেয়, গরুর মাংস যদি কেজিতে ওরা একশো টাকা বাড়াইছে, আর রেস্টুরেন্টে গিয়ে দেখবেন প্রত্যেক হাফে ওরা একশো টাকা বাড়াইয়া দিচ্ছে, কথা বলেন না? আপনি যাইবেন, ওরা একশো টাকা হয়তো কেজিতে বাড়াইছিল, ওরা প্রত্যেক এক কেজি দিয়ে একশো হাফ বানাচ্ছে, প্রত্যেকে হাফে ওরা একশো বাড়াই দিচ্ছে, ঠিক না বললাম? চাউলের কেজি হয়তো বাড়ছে পঞ্চাশ কয় টাকা বাড়ে, দশ বিশ টাকা হয়তো বাড়ছে, ওরা দেখবেন এখন খাবার খাইতে গেলে আগে আপনি এক হাফ ভাতের জাম যা ছিল ওটা তিন ডাবল বানিয়েছে, কথা বলেন না কেন? সব কিছুর দাম বাড়ছে,
দেখুন আপনি রেস্টুরেন্টে খাইতে গেছেন, আপনি ভাত ও বলতেছে দাম বাড়তি, তরকারি ও বলতেছে দাম বাড়তি, মশলা ও বলতেছে দাম বাড়তি, পানি ও বলতেছে দাম বাড়তি, আপনি একজন মানুষ, দাম বাড়তি বলে পানির থেকে টাকা উঠাইল, মশলার পয়সা উঠাইল, ভাতের পয়সা উঠাইল, তরকারির পয়সা উঠাইল, কি বলেন আপনারা? তাহলে একজন পাবলিক থেকে সব পয়সাই তো আদায় করে নিচ্ছে, কথা বলেন না কেন? তাহলে আপনি আর আমি জিম্মি হয়ে যাচ্ছি, দুনিয়ার ইমো খারাপ, কেয়ামত খুব কাছে, কথা বলেন না কেন? না কাছে না দূরে, খুব কাছাকাছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে না আমি কেয়ামত কেমনে কাছাকাছি। আমি বলেছিলাম গত জুমায় বল তাফসিরে বলবো, তাফসিরই বলেছিলাম, সময় কমে যাচ্ছে, এক দুই মিনিটে বলে দিই। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা প্রেরণ করে জানাই দিয়েছেন, বন্ধুরে আপনার মাধ্যমে আমি আল্লাহ নবুয়ত কে খতম করে দিলাম, আপনার পরে কেউ নবী হবে না, আপনার পরে কেউ রাসূল হবে না, আপনি আখেরি জামানার পয়গম্বর নবী এবং রাসূল, কোরআন কে শেষ কিতাব বানিয়ে দিলাম, আপনাকে শেষ নবী রাসূল বানিয়ে দিলাম। এর মাধ্যমে আল্লাহ বুঝাতে চাইলেন আপনি হচ্ছেন এই সৃষ্টির শেষ নবী, অর্থাৎ আপনার পরে কিয়ামত কায়েম হয়ে যাবে, আপনার পরে দুনিয়াতে কিয়ামত চলে আসবে, আর কেউ আসবে না, আপনি কিয়ামতের আলামত। সুতরাং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন, হযরত জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহর রাসূলের কাছে বারবার আসতে লাগলেন। জিব্রিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন, বারবার আসলেন, কলিজার টুকরা প্রিয় হাবিবুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে ডাক দিয়ে বলছেন, জিব্রাইল আমি জানতে চাই এই পৃথিবীতে তুমি কতবার এসেছো? জিব্রিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই দুনিয়ার জমিনে অনেকবার এসেছি, কোন নবীর কাছে দুইবার, কোন নবীর কাছে তিনবার, কোন নবীর কাছে পাঁচবার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 200 বার এসেছি, কিন্তু পয়গম্বরে আলামে আপনি জানেন না এই দুনিয়ার জমিনে আপনার কাছে এসেছি আমি জিব্রাইল এসেছি 24,000 বার। আল্লাহ আকবার, 24,000 বার আপনার কাছে আমি এসেছি। আল্লাহর রাসূল জানতে চাইলেন, জিব্রাইল রে 24,000 বার তুমি আমার কাছে এসেছো, জিব্রাইল আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো না আমার পরে তুমি কি দুনিয়ার জমিনে আর আসবে নাকি, আমার পরে তুমি কি দুনিয়ার জমিনে আসার কোনো প্রয়োজন আছে নাকি, নাকি আমার সঙ্গে সঙ্গে তোমার দুনিয়া আসা বন্ধ হয়ে যাবে। এবার এই সাক্ষাতে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর আরবি আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে জবাব দিব, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করব আপনার পরে দুনিয়া যাওয়ার দরকার আছে কি নাই, আমার কি কাজ শেষ হয়ে গেল নাকি। জিব্রিল আমিন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ ডাক দিয়া বললেন, জিব্রাইল রে আর তোমাকে কোন নবী রাসূলের কাছে যাওয়া লাগবে না, আর তোমাকে কোন নবী রাসূলের কাছে যাওয়া লাগবে না, আমার পয়গম্বর হাবিবুল্লাহর পরে দুনিয়ার জমিনে অবশ্যই তোমাকে যাওয়া লাগবে। জিব্রিল আমিন বলছেন, আল্লাহ তাআলা কয়বার দুনিয়ার জমিনে আমাকে যাওয়া লাগবে? আল্লাহ তাআলা বলছেন, জিব্রাইল রে রাসূলের পরে তোমাকে পৃথিবীতে যাওয়া লাগবে কমপক্ষে 10 বার। কয়বার? কয়বার? আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আপনার ইন্তেকালের পরে পৃথিবীতে আমাকে যাওয়া লাগবে 10 বার। জিব্রিল আমিনের কাছে কৌতূহল বশত আমার রাসূল জিজ্ঞাসা করলেন, জিব্রাইল আমি জানতে চাই, বলো না আমার পরে কেন তোমাকে দুনিয়া যাওয়ার প্রয়োজন পড়লো, বলো কার কাছে যাইবা? জিব্রিল আমিন বলছেন, আল্লাহর কাছ থেকে জেনে আপনাকে বলতে পারি। জিব্রাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা পয়গম্বরের পরে হাবিবুল্লাহর পরে আবার আমি কেন দুনিয়ার জমিনে যেতে হবে, বলেন না কি জন্য যাব? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, জিব্রাইল রে তোমাকে আবার আমি পাঠাবো 10 বার 10টা জিনিস উঠাইয়া নিয়ে আসার জন্যে। রাসূল যখন চলে আসবে, কেয়ামত যখন কাছাকাছি চলে আসবে, কেয়ামতের আগে তোমাকে 10 বার পৃথিবীতে প্রেরণ করব,
তুমি দশবার যাইবা, দশটা জিনিসকে উঠাইয়া নিয়ে আসবা, এর মাধ্যমে আমি আল্লাহ কিয়ামত কায়েম করে দুনিয়াকে ধ্বংস করে দেব। আবার রাসূল আশ্চর্য হয়ে গেলেন, এক সাক্ষাতে জিবরাইলকে বলছেন, জিবরাইল বলো না, জানতে চাই যেই দশ জিনিস উঠে আনবার জন্য তুমি দুনিয়ার জমিনে যাইবা। জিবরাইল বলো কেন যাইবা, কি উঠে নিয়ে আসবে আমি জানতে চাই। এক নম্বরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার জমিনে যাব এক নাম্বার দুনিয়ার থেকে বরকত উঠাইয়া নিয়ে আসার জন্য। কিয়ামতের সময় যখন চলে আসবে আল্লাহ আমাকে হুকুম করবে দুনিয়ার জমিনে যেন কোনো বরকত না থাকে, আমি উঠাই নেওয়ার জন্য আল্লাহ বলবেন আমি আপনার ইন্তেকালের পরে দুনিয়া যাব, এক নাম্বার হলো দুনিয়ার থেকে বরকত উঠাইয়া নিয়ে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের জানা মতে এখন দুনিয়ায় কোনো বরকত আসেনি, কথা বলে বরকত নাই। আমি আগে বলেছি আগে আগে আজ থেকে আমরা যখন ছোট ছিলাম আজ থেকে বিশ বছর আগেও, বিশ পঁচিশ বছর আগেও আমাদের মায়েরা গ্রামের বাড়িতে যখন একটা ইলিশ রান্না করছে, ইলিশ ইলিশ বুঝতে চিনতে পারেন নাই মনে, ইলিশ মাছ, কিছুদিন পরে তো এমনও হবে বাচ্চা কাচ্চা এদেরকে বুঝেই তুই বুঝি ইলিশ মাছটা এমন ছিল, দেখতে এমন ছিল, কালারটা এমন ছিল, এটা বুঝে বলছে আপনারা চিনবে না, কথা বলেন না কেন, ইলিশ মাছ ছিল। এক বাড়িতে একটা ইলিশ মাছ রান্না হলে বাড়ি পার হয়ে রাস্তাঘাট পর্যন্ত ঘেরা গেছে, মিথ্যা বলতেছি বলে মাছ রাইকা শুধু মাছের তেল দিয়া বাচ্চারা খেয়ে ফেলেছে, সত্য বললাম না। আর এখন ইলিশ মাছ যে রান্না করে হে জানেন এটা কি রান্নাছে, কথা বলেন না কেন, যে রান্না করতেছে যে পাক করতেছে সে বুঝতেছে না এটা ইলিশ মাছ না আর কি, আমি কি মিথ্যা বলতেছি? শেষ, আপনাদেরকে বোঝাবার জন্য বলছি সময় কমে গেছে, বরকত কই, বরকত কোথায়? আমার বন্ধুগণ চিন্তা করেন, আগে আপনার ঘরে আপনার বাবা আপনারা আটজন, এক ঘরে আটজন ভাই বোন ছিলেন, বাবার আরো ভাই বোন ছিল, সবাই মিলে ফুফাতো ভাই বোন, খালাতো ভাই বোন, সবাই যৌথ ফ্যামিলি, দেখবেন শুধু জমিনে কাজ কাম করছে, কৃষি কাজ করছে, সবাই ফেট ভরে খাইছে, কোনো রোগ নাই। আর এখন দেখা যায় আপনি ওভার ডিউটি করেন, অফিসে কাজ করেন, এরপরে বউর শাড়ির পয়সা হয় না, কথা বলেন না কেন, বরকত আছে? আশ্চর্য, যেখানে আপনার বাবা, আপনার বাবা, আমার বাবা আমাদের জন্য মাসে হইলো একদিন গরু গোশত নিয়ে আসতো, ইলিশ মাছ নিয়ে আসতো, এমনও পরিবার আছে এখন বছরও একদিন নিতে পারে না, কথা বলেন না কেন, পয়সা কমছে না বাড়ছে, এখন ইনকাম তো বাড়তেছে, আগে পাঁচশো টাকা ছিল এখন বিশ হাজার টাকা হয়েছে, বরকত, কথা বলেন না কেন, আছে, কথা বলছেন না কেন, আছে, কোন জিনিসে বরকত আছে? আগে হায়াতে বরকত ছিল, আগেকার মুরব্বীরা এখনো যে কাজ করতে পারে, এখনো মুরব্বীরা এখন কুর জোয়ান তার জিন্দগিতে কাজ করতে পারবে, কথা বলেন না, মুরব্বীরা এখনো যারা বেঁচে আছেন ষাট সত্তর আশি বছর হয়ে গেছে ওনাকে দেখতে জোয়ান লাগে, আর আজকালকার ছেলেরা দেখবেন শুধু খাইতে খাইতে মুটে হইতেছে, শুধু খাইতেই আছে, এ নিচতলা থেকে দুতলা উঠতে পারে, কথা বলেন না কেন, এটা মিথ্যা বলতেছি? শেষ, সব শেষ। এই জন্য জিবরিল আমিন বলছেন পয়গম্বরে আরবি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে আমি যাব এক নম্বরে বরকত উঠাইয়া নেওয়ার জন্য, কি উঠাবেন আপনার হিসাব করে দেখেন আপনার আমার বরকত আসেনি। আগেকার দেখবেন, আগেকার আমাদের বাপ দাদার কথা বলছি, আমার বাবা তেষট্টি বছর বয়সে মারা গেছেন, তার একটা চুলও পাকে নাই, একটা দাড়িও পাকে নাই, আর আজকালকে দেখবেন বিশ বছরের ছেলেমের ছেলের চুল দাড়ি পাকছে, কথা বলেন আছে, সমস্যা কি? আগেকার মুরব্বীরা তো ডাক্তার চিনতই না, বাড়ির পাশে যে হসপিটাল আছে তার সত্তর বছর একদিন যায় নাই, আর আজকালকার ছেলেমেয়েরা জন্মের আগে এর মা গিয়ে ভর্তি হয়েছে, কথা কম লাগে, এর মা গিয়ে এর জন্মের আগে ভর্তি হয়েছে, দুনিয়া কই গেল একটু চিন্তা করেন না, আপনারা তো হাসতেছেন মনে হয়, আমি বলতেছি দুনিয়ার থেকে বরকত উঠিয়ে নিয়ে গিয়েছেন কে? কেয়ামত কাছাকাছি, আপনাদের কষ্ট না হলে আমাদের সময় চলে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, বললে আমি আটকায় দিব, নাইলে দশটা গুণ বলে দিয়েছে, কয়েক মিনিটে বলে দিলে কষ্ট হবে,
এক নম্বরে বরকত উঠে যাবে, এক নম্বরে। আল্লাহ রাসূল বললেন, জিব্রিল আমিন কি বলতে চাও? জিব্রিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের একটা বড় আলামত হলো বরকত উঠে যাবে। আপনি বলেন তো এখন বরকত আসেনি। আপনি দেখবেন আগেকার মানুষ যত বয়সালা মানুষ দেখা যায় যত লম্বা, আর এখন যত বয়স নতুন জন্ম নেয় হেরা সুট বাড়ি হয়, মানে ব্যাটারি খাটো হয়, ছোট হয়, কথা বলেন নাকি, সব কমে যাচ্ছে হিসাব। এখন দেখবেন যুবকেরা হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে বেশিরভাগ বাচ্চারা, আর বাচ্চাদের রোগের অভাব নাই এখন আজকালকার বাচ্চারা। আমার বন্ধুগণ, খবর নিয়ে দেখেন 70 বছরের মুরব্বী এখনো খাইতে বসলে যা খায়, 20 বছরের ছেলে তার অর্ধেকও খাইতে পারে না, কথা বলেন, বরকত আছে, কথা বলেন না কেন। দুই নম্বর, জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল বল আর কি নিয়ে যাইবা? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরে আমি আসবো এই পৃথিবীতে আর একবার ইবাদত থেকে মজা উঠিয়ে নেওয়ার জন্য, ইবাদতের মধ্যে কোনো স্বাদ থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকালকে ইবাদতে স্বাদ আসেনি? ইবাদতে স্বাদ নাই, মজা নাই, এই জন্য 24 ঘন্টা দোকানে ব্যবসা করি। আর আগেকার মুসলমানেরা নিজে মানুষকে কাজে লাগাইয়া নিজেরা এসে বসে যেতেন ইবাদতে, রাত দিন 24 ঘন্টা ইবাদত করতেন, সময়কে কেউ 3 ভাগ করে নিতেন, 1 ভাগ পরিবারের জন্য, 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ সমাজের জন্য, কেউ 2 ভাগ করে নিতেন, 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ পরিবারের জন্য, অর্থাৎ পুরো সময়টা ইবাদতে কাটাইয়া দিতেন। যত দুনিয়ার যত কাজে থাকেন নামাজে চলে আসতেন, কারণ ইবাদত করলে, জিকিরি করলে, নামাজ পড়লে, তসবিহ পড়লে তারা মজা পাইতেন। আর আজকালকে আমরা নামাজে এসে তাড়াহুড়া করি, সেজদায় গেলে 1 মিনিট বেশি থাকতে পারি না, ইমাম সাহেব যদি একটু লম্বা তসবিহ পড়ে মানুষ রাগারাগি করে, গালাগালি করে, লম্বা করলেন কেন, আমার কষ্ট হচ্ছে। আরে বাবা তুমি মজা পাচ্ছ না, মজা যদি পাইতা আলীর মতো পায়ে তীর ঢুকে গেলেও নামাজ ভাঙতা না, ঠিক কিনা বলেন? আমার রাসূল নামাজে মজা পাইতেন, এই জন্য নামাজে দাঁড়িয়ে গেলে পা মোবারক ফুলে যাইত, সেজদায় গেলে মাথা উঠাতেন না, পুরো বডির রক্ত মুখে দিয়ে গিয়ে লাল হয়ে যেত, সেজদা থেকে মাথা উঠাতেন না, কারণ তারা মজা পাইতেন। আজ আমরা মজা পাই না, স্বাদ পাই না, এই জন্য ইবাদত করি না। কিয়ামতের আলামত, ইবাদত থেকে মজা উঠে যাবে, আসেনি। 3 নম্বর হলো, জিব্রিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর আমি পৃথিবীতে যাব, 3 নম্বর যে জিনিসটা উঠে নেওয়ার জন্য পরস্পর থেকে মহাব্বত তুলে নেব, পরস্পর আর মহাব্বত থাকবে না। আজকালকে পরস্পরের ভিতরে মহাব্বত নাই, বাবা ছেলে মহাব্বত নাই, মা মেয়ে মহাব্বত নাই, বাইয়ে বাইয়ে মহাব্বত নাই, আসে নি বল, কথা বলেন আছে, মহাব্বত নাই, কেউ কাউকে দেখতে পারে না, সবাই স্বার্থের পিছনে দৌড়ায়, মহাব্বত আন্তরিকতা ভুলে গিয়েছে। আজকালকার বন্ধু, আগেকার বন্ধু, বন্ধু বান্ধব যারা ছিল 70 বছরের বন্ধু, বন্ধুর কথায় বন্ধু পুরো জীবন কাটাইয়া দিছে, বন্ধুকে রেখে বন্ধু হাঁটে নাই, বন্ধুর সঙ্গে বন্ধু থাকছে ঘুমাইছে পুরা দিন আড্ডা দিছে, আর আজকালকে বন্ধুত্ব করে শুধু স্বার্থের বিনিময়ে, ঠিক কিনা বলেন? সংক্ষেপ করে বলে যাচ্ছে, 4 নম্বর, জিব্রিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে আমি দুনিয়ায় যাব, দুনিয়া থেকে লজ্জা তুলে নেওয়ার জন্য লজ্জা থাকবে না, হায়া থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন না এই পৃথিবীতে কোন লজ্জা হায়া আসেনি? বাবার সামনে মেয়ের কোনো লজ্জা নাই, ভাইয়ের সামনে বোনের কোনো লজ্জা নাই, বোনের সামনে ভাইয়েরও কোনো লজ্জা নাই, যে যা মন চায় অশ্লীলতা করে বেড়াচ্ছে, হায়া নাই, চুকির কোনো পর্দা নাই, যে যা মন চায় তা করে বেড়াচ্ছে, পুরো শহরটাকে অশ্লীলতা সিনেমা সার্কাস দিয়ে ভরে দিচ্ছে, হায়া নাই, লজ্জা নাই। এমনও মুসল্লি আছেন, এমনও হাজি সাহেব আছে, হায়া নাই, লজ্জা নাই, মসজিদেরও সভাপতি, ওয়াজ মাহফিলেরও সভাপতি হয়, আবার এমন লজ্জা নাই, লজ্জা নাই বেকুব দেখবেন গানেরও সভাপতি হয়ে যায়, লজ্জা উঠে গিয়েছে, লজ্জা বলতে কিছু নাই। এই জন্য জিব্রিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে যাব,
আল্লাহর রাসূল বলছেন চার নম্বরে জিব্রিল আমিন বলছে উঠে নি বলো যা, আজ কারো কাছে কোনো লজ্জা নাই, যা মন চায় তা আমরা বলে ফেলি, হায়া বলতে কিছুই নাই। আগেকার জমির জমানায় এখানে যদি কোন ছেলে বসে থাকে তার বাপকে দেখছে সব ফালাইয়া দৌড় দিছে, ভাইকে দেখছে এলাকার বড় ভাইকে দেখছে রাস্তায় বসে না, আর এখন দেখবেন এলাকার বড় ভাই কি তার বাপকে বলে সিগারেট আছে কথা বলেন। সমাজ কত নিকৃষ্ট হয়ে গেল। জিব্রিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ এই চার নম্বরে যাব লজ্জা উঠে নিয়ে যাওয়ার জন্য। রাসূল আশ্চর্য হয়ে কাঁপতে লাগলেন আর বলেন জিব্রাইল বলো এরপরে কি উঠে নিয়ে যাওয়ার জন্য যাইবা। জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ পাঁচ নম্বরে আমি যাব এই দুনিয়ার থেকে হক বিচার উঠাইয়া নেওয়ার জন্য। আমি আপনার কাছে জানতে চাই হক বিচার আছে নি? এখন যার পয়সা আছে চার কার কাছে বিচার আছে? একবারে বড় বিচার থেকে ছোট বিচার পর্যন্ত কোন জায়গায় হক প্রতিষ্ঠিত নাই। টাকার বিনিময়ে মানুষ মিথ্যা সাক্ষী দেয়, সমস্যা এমন হয়ে গিয়েছে পঞ্চায়েতের বিচার করতে টাকা যেদিকে আছে ওই দিকে বিচারের রায় আছে কোন ঠিক কি না। গ্রামে গেলে দেখবেন যেই জায়গায় মুরব্বীকে 500 টাকা হাতে দিলে চায়ের কাপ ধরাইয়া দিলে ডাইনের বিচারকে বাম বানাইয়া দেয় এমন লোক আছে কিনা জুড়ে বলে। টাকার বিনিময়ে দেখবেন ভালো মানুষকেও ফাঁসাইয়া দেয়। কথা বলেন আছে না নাই? হক বিচার উঠে গিয়েছে কিয়ামতের আলামত। আল্লাহর রাসূল বললেন জিব্রাইল কি বলতে চাও? জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আমি যাব এবং হক বিচার গুলা উঠাইয়া নিব। এইভাবে উঠাতে লাগলেন। পাঁচ নম্বর গুলো সংক্ষেপ করে দিই, বিচার আপনি পাবেন না। গ্রামে দেখবেন এক ব্যক্তি ইচ্ছা মতো আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, অথচ তার হাতে 500 টাকা উঠে উঠাইয়া দিন, আপনি না ফরমানি করলে আপনার পক্ষে বিচারের রায় আসবে কথা বলেন না কেন? আমার বন্ধুগণ ছয় নম্বর জিব্রিল আমিন বলছেন রাসূলুল্লাহ কিয়ামতের আলামত হলো ছয় নম্বর সবর এবং ধৈর্য তুলে নেওয়া হবে। সবরও থাকবে না ধৈর্য থাকবে না। আজকালকে আপনারা বলেন তো আমাদের ধৈর্য আসেনি, আল্লাহর উপরে সবর করতে পারি না। রব বলেছেন সবরকারীর সাথে আমি, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আমি মোহাব্বত করি সবরকারীদেরকে। আজকে সবরকারী নাই, কোনো কাজে সবর নাই, দোয়া করলাম কবুল হলো না কেন সবর নাই, 100 টাকা পাইছি 500 পাইলাম না কেন সবর নাই, ঢাকা শহরে একটা বাড়ির মালিক হয়েছি দুইটা মালিক হইলাম না কেন সবর নাই, আমি দুইটা গাড়ির মালিক তিনটার মালিক হইলাম না কেন সবর নাই, আমি 20,000 টাকা ইনকাম করি 50,000 পাইলাম না কেন সবর নাই কথা বলেন না কেন? সাত নম্বর জিব্রিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ সাত নম্বর কিয়ামতের আলামত কথাগুলো লিখে রাখবেন। সাত নম্বরে কেয়ামতের আলামত হলো আলেম থেকে সত্য কথা তুলে নেওয়া হবে। একদল আলেম এমন হবে তারা সত্য জানবার পরে বলবে না আমি জানতে চাই, এই সমাজ এমন আলেম আছে না? সত্য জানার পরেও বলে না, সত্যকে গোপন করা কেয়ামতের আলামত। নিজের পিঠ বাঁচাইয়া নিজের জান বাঁচাইয়া চলে, জুমার মিম্বরে সত্য কথা বলে না, বললে চাকরি থাকবে না, ওয়াজে গেলে সত্য কথা বলে না হাদিয়া কমে যাবে, এলাকায় গেলে সত্য কথা বলে না মানুষ তার পিছনে লেগে যাবে। এমন আলেম যারা দুনিয়ার জমিনে সত্য জানবার পরে বলে না এরা এই সমাজের আলেম না, এরা হলো এই সমাজের শয়তান। কিয়ামতের আলামত যারা সত্য জানবার পরে বলে না, আল্লাহর রাসূল বলে দিয়েছেন জিব্রিল আমিনকে, আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন জিব্রাইল কি বললা। জিব্রাইল বলছেন এরা রাসূলুল্লাহ এটাই তো সত্য কথা, দুনিয়ার জমিনে এমন আলেম হবে এমন জান্নেওয়ালা হবে সত্য বলবে না, যদি তার ঝামেলা হয় জীবন বাঁচিয়া চলো আছে না নাই? ষাট নম্বর রাসূল ইসলামকে জিব্রিল আমিন বলছেন এরা রাসূলুল্লাহ। আট নম্বর হলো ধনীদের সৎ সাহস উঠিয়ে নেওয়া দেওয়া উঠিয়ে নেওয়া হবে। ধনীদের মধ্যে টাকাওয়ালাদের মধ্যে সৎ সাহস থাকবে না। আজকালকে যার বেশি টাকা তার বেশি ডর, যে রিক্সা চালায় তার ঘরে সিসি ক্যামেরা নাই তার ঘরে আলাদা তালা নাই, যার ঘরে বেশি টাকা সিসি ক্যামেরাও আছে আলাদা তালাও আছে সিকিউরিটি গার্ডও আছে কথা বলেন না কেন? যার বেশি টাকা তার সাহস কমে গিয়েছে। আল্লাহর রাসূলকে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ সাহস তো থাকবে না,
কারণ সত্য কথা বলবে না, বললে তার ব্যবসা নষ্ট হবে, সত্য কথা বলবে না তার পার্টি নষ্ট হয়ে যাবে, সত্য কথা বলবে না তার সম্পদ নষ্ট হয়ে যাবে। এই জন্য কিয়ামতের আলামত হলো ধনী লোকদের কাছ থেকে সত্য কথা উঠে যাবে। আসেনি গুলা নয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের কাছাকাছি সময়ে পৃথিবীতে যাব। নয় নম্বর হলো ঈমান উঠিয়ে আনবো, ঈমান থাকবে না মানুষের মধ্যে, ঈমান থাকবে না। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে বলেন, কি বলো তুমি? কয় ঈমান থাকবে না, নামাজও পড়বে, রোজাও রাখবে, তসবিহও পড়বে, হজও করবে, যাকাতও দিবে, কিন্তু ঈমান থাকবে না। যাকাত দিবে পাবলিককে দেখাবার জন্য সম্পদের মালিক, হজে যাবে লোক দেখাবার জন্য আমি হাজি সাহাব, মসজিদ মাদ্রাসা দান করবে, দেখো আমাকে দানবীর বলবে, আসলে তার ভিতরে ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? এগুলো আসেনি সমাজে? কি নাই বলেন? আরো অনেক কথা এখানে, ঈমান থাকবে না। আর যদি মানুষের ভিতরে ঈমান থাকতো, মানুষ শক্ত করে কথা বলতো, ঈমান দুর্বলের জন্য কথা বলে না। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আলামত ঈমান দুর্বল। এই হলো নয়টা। দশ নম্বর হলো, সংক্ষেপ করে করে বলে দিলাম, দশ নম্বর, কারীদের কাছ থেকে কোরআনের তিলাওয়াত তুলে নেওয়া হবে, অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেওয়া হবে, কোরআন তিলাওয়াত করতে পারবে না। আজকাল কি কোরআন তিলাওয়াত করনেওয়ালা কমে যাচ্ছে? আল্লাহ রাসূলকে জিবরিল আমিন বলছেন, কোরআন তিলাওয়াত করনেওয়ালা থাকবে না। আগেকার জমিনে দেখেন, আগেকার সমাজে আমাদের যৌথ ঘর ছিল সবার বাড়িতে, ফজরের পরে দেখবেন মা চাচিরা কোরআন তিলাওয়াত করে, চশমা পরে উঠানে বসে, আঙ্গিনায় বসে কোরআন তিলাওয়াত করে, চুকে দেখে না হারিকেন জ্বালাইছে, মোমবাতি জ্বালায়, ফজরের সময় কোরআন তিলাওয়াত করে, বাবাও করছে, মাও করছে। আর আজকালকে দেখা যায় মা 12টা পর্যন্ত ঘুমায়, বাপ 10টা পর্যন্ত ঘুমায়, আর সন্তানেরা সারাদিন ঘুমায়। ঠিক কিনা বলেন? কোরআনের তেলা মিথ্যা বলতেছি গুলা, কোরআনের তেলাওয়াত উঠিয়ে নেওয়া হচ্ছে, এমন একদিন আসবে রে এই পৃথিবীতে কেউ কোরআন তিলাওয়াত করনেওয়ালা থাকবে না। পরিবার দেখেন, আপনার পরিবার দেখেন 50 বছর আগে, আর আপনার পরিবার দেখেন এখন। এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাসূল ইসলাম শুনলেন এবং ভয় পেয়ে গেলেন। সুতরাং আমি জানতে চাই যে 10টা কথা বলেছি এগুলা এখন আছে না নাই? কথা লম্বা, এখন 10টা বললাম, এই 10টার উপরে যদি আলোচনা করে দিই জিন্দগি শেষ, আমাদের টাইম বহুত উপরে চলে গেছে।